সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে এবং বেলা এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত ডিএসসির তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হয় চারশো সাতাত্তর কোটি ছয় লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো বারোটি কমে একশো পঁচাশিটি এবং অপরিবর্তিত ছিল পঞ্চাশটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স সন্ধানী ইন্স্যুরেন্স রিপাবলিক ইন্স্যুরেন্স প্রভাতী ইন্স্যুরেন্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স প্যারামন্ট টেক্সটাইল রূপালী ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড চলতি অর্থ বছরের জন্য তিনশো শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে নয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয় নয় মাসে ইপিএস হয়েছে তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আগের বছর যা ছিল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এগারোই নভেম্বর এদিকে গ্লোবাল ইন্স্যুরেন্স পাঁচ শতাংশ নগদ পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দু উনিশ সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে এক টাকা এক পয়সা আগের বছর ছিল একান্ন পয়সা সম্পদ মূল্য হয়েছে বারো টাকা আঠাশ পয়সা যা আগের বছর ছিল এগারো টাকা সাতাশ পয়সা আগামী ছাব্বিশে ডিসেম্বর এ অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট ষোলোই নভেম্বর ই জেনারেশন লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি দশ টাকা অভিহিত মূল্যে এক টাকা পঞ্চাশ লাখ টাকার দুঃখিত আমি আবার বলছি অভিহিত মূল্যে এক কোটি পঞ্চাশ লাখ টাকার শেয়ার ছেড়ে পনেরো কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয় ঋণ পরিশোধ ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে দু হাজার আঠেরো উনিশ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা বিরাশি পয়সা আর শেয়ার প্রতি সম্পদ রয়েছে বিশ টাকা ছাপ্পান্ন পয়সা